হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে গণেশ চতুর্থীর দিন সকালবেলা গণেশজির পুজো, আরতি, ভোগ নিবেদনের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। প্রথমেই গণেশজিকে এই সিংহাসনে স্থাপিত করতে হবে, সেই জন্য আতপ চাল দিয়ে এখানে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে, তারপর এখানে গণেশজিকে স্থাপিত করা হবে। এই গণেশ চতুর্থীটা কেন পালন করা হয় সে গল্প হয়তো অনেকেরই অজানা আছে। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষ চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশ চতুর্থী হলো গণেশের বাৎসরিক পুজো উৎসব। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশজি হলো বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। গণেশজি হলো অগ্রপূজ্য দেবতা, অর্থাৎ সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয়। গণেশজির পুজো ভক্তি ভরে করলে তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, সমস্ত কষ্ট দূর হয় ও তাদের জীবনে সুখে পূর্ণ হয়। গণেশজি লাল রঙের ফুল ও দূর্বা ঘাস পছন্দ করে। গণেশজিকে সিংহাসনে স্থাপিত করার পর গণেশজির কাছে পান, সুপারি, পৈতে রাখা হয়। এরকম দূর্বা ঘাসের গোছা নিয়ে সবার নামে সংকল্প করা হয়। বাড়িতে যারা যারা আছে সবার নাম করে ঠাকুরের চরণে সংকল্প করতে হয়। গণেশজি গণপতি, বিঘ্নেশ্বর, বিনায়ক, গজপতি, একদন্ত ইত্যাদি নামেও পরিচিত। গণেশজিকে মোদক নিবেদন করতে হয়। গণেশজি মোদক ভীষণ পছন্দ করে। তার পূজায় যতক্ষণ না তাকে মোদক নিবেদন করা হয় ততক্ষণ তার পুজো অসম্পূর্ণ থাকে, কারণ এটি তার প্রিয় ভোগ। তাছাড়াও গণেশ পুজোতে নৈবেদ্য লাগে, চাল কলা দিয়ে নৈবেদ্য তৈরি করা হয়। গণপতিজির বড় কানের একটা রহস্য আছে। সে রহস্য হলো তিনি সবার কথা শোনেন, দূর থেকে আসা কষ্টগুলোকে চিনে ফেলে, যার কারণে তিনি আগাম সংকটের কথা জানতে পারে। গণেশজির যে একটি ভাঙা দাঁত আছে তা জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। শাস্ত্রে বুধবার গণেশকে উৎসর্গ করা হয়েছে, যিনি সমস্ত দুঃখ ও সমস্যাকে পরাস্ত করে, ভক্তদের রোগ দারিদ্র দূর করেন। বুধবারে গণপতির উপাসনা সমৃদ্ধি বাড়ায়। যারা উপাসনা করেন বুধবার গণপতিজির তারা আশীর্বাদ লাভ করেন। তো এই হলো গণেশ চতুর্থীর মাহাত্ম্য। বিঘ্ননাশক সিদ্ধিদাতা গণেশজির পুজো সবার ঘরে ঘরে হয়, তার পছন্দের ভোগ নিবেদন করা হয়। এই গণেশ চতুর্থীতে ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন সবার মনের ইচ্ছা পূরণ হয়, সবার কষ্ট দূর হয়। আর এদিকে আমাদের গণপতিজির পুজো হয়ে গেছে। ফুল, লাল জবা ওনার খুব পছন্দ, লাল জবা দুপ দিয়ে ওনার পুজো হয়েছে। এখন ভোগ নিবেদন করা হবে, তারপর আরতি হবে। আর আজকে সকালকার ভোগে আছে এখানে রবীন্দ্রভোগ চালের পায়েস, এটা হলো দহি আলু, আর আছে লুচি, লাড্ডু, কোকোনাট লাড্ডু, বোঁদের লাড্ডু, আর আছে মোদক। তো এখন ভোগটা সাজিয়ে তারপর ভগবানকে নিবেদন করা হবে। আর আজকে সকালবেলা ভগবানের ভোগের থালা সাজাচ্ছে কুটু। কুটু এইসব কাজ করতে ভালোই বাসে, এইসব হাতে হাতে আমাদের একটু কাজ করে দেয়। আর মেয়ে তো বোঝে যে আমরা সবাই কাজ করছি, সবাই একটু ব্যস্ত আছি, এজন্য আমাদের একটু সাহায্য করে দিল। তো আজকে ভগবানকে কুটুর হাতে ভোগ লাগানো হবে। আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, তোমরাও ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন মা আরতি করছেন। তো আজকে বাড়িতে সবাই সকাল থেকে নানান কাজেই ব্যস্ত। বাড়িতে পুজো থাকলে সবারই কিছু কাজ থাকে। সকালে তো ভগবানের ভোগ রান্না হচ্ছে, যেমন লুচি তরকারি হয়েছে, তারপর ভগবানকে স্নান করানো, আমাদের গোপালসোনাকে স্নান করিয়ে রেডি করানো, সকালবেলা ফুল কিনতে যাওয়া হয়েছে। তো এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন মা আরতি করছে। আরতিটা হয়ে গেলে আমরাও সবাই ভোগ গ্রহণ করব। গণেশ পূজাতে তুলসীপত্র লাগে না, গণেশের কোনো ভোগেই তুলসীপত্র দেওয়া যায় না। তুলসী পাতায় প্রসন্ন হন বিষ্ণু, রাম, কৃষ্ণ, কিন্তু শ্রী গণেশজি কিন্তু তুলসী পাতা একেবারেই পছন্দ করেন না।
তো এটার পেছনেও একটা কাহিনী আছে, কোনো এক সময় তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের বাড়ির গণেশ চতুর্থীর পুজো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।